চতুর্থ শ্রেণী বিজ্ঞানর খাদ্য ও পানীয় জল দূষিত হুয়ে কিপরি আজি আমি এর অভ্যাস কার্য করিবা। এক নম্বরে অছি দেখ নিম্নলিখিত খাদ্যগুলিক মধ্যরু কেউগুলিক আমি খাইবা ও কেউগুলিক খাইবা নাহি পাখরে দিয়া যাইতিবা বাক্সরে লেখ। আমি কেউগুলিক খাইবা তাহাকু গোটে সাইডে লেখিবা আ কেউগুলিক খাইবা উচিত নয় তাকু আর সাইডে লেখিবা। তো এতির দেইছি বাসি বরা, গোড়া হইতিবা গরম ডালি, অধা পচি যাইতিবা কদলী, ঠেলা গাড়িরে খোলা পাত্ররে থিবা মিঠেই, গরম মাছ ভজা, গরম ভাত, ধোয়া হই নথিবা ফল, রাস্তা কোড়রে বিক্রি হেউতিবা গুপচুপ, মাছি বসিতিবা আলুচপ, এমানকু মধ্যরু আমি কেউগুড়াকু খাইবা। আমি খাইবা গোড়া হইতিবা গরম ডালি, গরম মাছ ভজা, গরম ভাত, এহা খাইবা। আউ কেউগুড়াকু খাইবা উচিত নহে, বাসি বরা, অধা পচি যাইতিবা কদলী, ঠেলা গাড়িরে খোলা পাত্ররে থিবা মিঠেই, ধোয়া হই নথিবা ফল, রাস্তা কোড়রে বিক্রি হেউতিবা গুপচুপ আউ মাছি বসিতিবা আলুচপ খাইবা উচিত নহে। দুই নম্বর কণ হুয়ে রন্ধা খাদ্য বেশি সময় রহিলে, রন্ধা খাদ্য বেশি সময় রহিলে কণ হুয়ে, এর উত্তর লিখিব এহা বাসি হয়ে যাই খটা লাগে। সেইপরি ফল ন ধোই খাইলে, এর উত্তর লিখিব ধূলিমলি ও রোগ জীবাণু শরীর ভিতরকু প্রবেশ করে যায়। তাপরে দেইছি কুয়ো উপরে ঢাঙ্কুনি নথিলে, এর উত্তর লিখিব কুয়োরে ঢাঙ্কুনি নথিলে ধূলি, কাঠি, কুটা, পত্র এসবু পড়ি জল দূষিত হুয়ে। নদীরে নদী জলরে আবর্জনা পকাইলে, এর উত্তর লিখিব নদী জল দূষিত হুয়ে। তিন নম্বর তুমি গোলিয়া পানিরু পরিষ্কার ও বিশুদ্ধ পানি পাইবা পাই কোন কোন করিব ক্রম অনুসারে লেখ। এহা লিখিব যে গুটি কাচ গ্লাসরে কিছি গোলিয়া পানি নেবা, এহাকু কিছি সময় পাই আমি স্থির রাখিবা, তাকু অন্য এক গ্লাসকু ধীরে ধীরে ঢালিবা, যেপরি বালি ও কাদুও দ্বিতীয় গ্লাসকু যিব নাহিঁ। বর্তমান আউ গোটে গ্লাস নেই তা মুহরে এক সফা কনা বাঁধিবা, দ্বিতীয় কাচ গ্লাসরে থিবা পানিকু ধীরে ধীরে এই কনা উপরে ঢালিবা, কনা উপরে বালি ও কাদুও রহিযিব, এই গ্লাসরে থিবা পানি প্রথম গ্লাস ঠারু পরিষ্কার দেখাযিব, কিন্তু এহা জীবাণু মুক্ত নহে। এই পানিকু জীবাণু মুক্ত করিবা পাই ফুটাইবা কিংবা এথিরে চুন, ক্লোরিন, ব্লিচিং পাউডার আদি বিশোধক মিশাইবা। চার নম্বর দিছি দেখ জল বিশোধক গুড়িকর নাম লেখ। তুমি বহিরে পড়িছ জল বিশোধক গুড়িক হেলা চুন, ক্লোরিন, ব্লিচিং পাউডার, পটাসিয়াম পরম্যাঙ্গানেট, এইসব লিখিদেব। পাঁচ নম্বর নিম্নরে থিবা যেউ কারণ গুড়িক যোগু পোখরী জল দূষিত হুয়ে সেগুড়িক এই কোঠরীরে লেখ। এটি দিয়েছি গাই ধোইলে, ব্লিচিং পাউডার পকাইলে, নলিতা পচাইলে, দল ও পঙ্ক সফা কলে, হুড়ারে অলিয়া পকাইলে, হুড়ারে মলত্যাগ কলে, এমানক ভিতর গাই ধোইলে, নলিতা পচাইলে, হুড়ারে অলিয়া পকাইলে আউ হুড়ারে মলত্যাগ কলে পোখরী জল দূষিত হুয়ে। ছ নম্বর দিছি নদী জল কেউ সবু উপায়ে দূষিত হুয়ে বলে ভাবুছ কোঠরীরে লেখ। নদী জল দূষিত হবার বিভিন্ন প্রকার কারণ লেখিব, কলকারখানার নির্গত জিনিস নদীরে মিশিলে, মূর্তি ভসাইলে, নলিতা পচাইলে, গাই মহিষি ইত্যাদি ধোইলে, জমিরে দিয়া যাওতিবা রাসায়নিক সার বর্ষা পানিরে বহি যাই নদীরে মিশিলে, নাল নর্দমা পানি নদীকু ছাড়িলে, নৈকূলরে মলত্যাগ কলে ও জীবজন্তুঙ্কু শব পকাই দেলে নদী জল দূষিত হুয়ে। সাত নম্বর নিম্ন উক্তিগুড়িক মধ্যরু যেউতিপাই কূপ জল দূষিত হুয়ে তা পাখ কোঠরীরে ঠিক চিহ্ন দিও। দেখ কূয়রে গছর পত্র পড়ি পচিবা, এহাদ্বারা কূপ জল দূষিত হুয়ে, তেণু তাকু ঠিক চিহ্ন দেব। কূয় মূলে নর্দমা জল জমিবা, এহা মধ্য ঠিক হব, এথিযোগু জল দূষিত হুয়ে। কূয়রে ব্লিচিং পাউডার পকাইবা, কূয়রে ব্লিচিং পাউডার পকাইলে জল দূষিত হুয়ে নাই, তেণু এটা ছাড়ি দেব, ভুল চিহ্ন দেব। কূয় মূলে বাসন মাজিবা, কূয় মূলে বাসন মাজিলে কূপ জল দূষিত হুয়ে, তেণু এহা মধ্য ঠিক চিহ্ন মারিব। আট নম্বর
ତୁମେ କୂଅ ପୋଖରୀ ନଦୀ ଓ ନଳକୂପର ଜଳ ମଧ୍ୟରୁ କେଉଁ ଜଳକୁ ପାନୀୟ ଜଳ ରୂପେ ବ୍ୟବହାର କରିବ ଓ କାହିଁକି ଲେଖ। ତ ଆମେ କୂଅ ପୋଖରୀ ନଦୀ ଓ ନଳକୂପର ଜଳ ମଧ୍ୟରୁ ନଳକୂପର ଜଳକୁ ପାନୀୟ ଜଳ ରୂପରେ ବ୍ୟବହାର କରିବୁ, କାରଣ ନଳକୂପ ମାଟିର ବେଶୀ ତଳକୁ ଯାଇଥାଏ ଆଉ ଆବର୍ଜନା ବା ବୀଜାଣୁ ପଶିପାରେ ନାହିଁ। ତେଣୁ ନଳକୂପର ଜଳ ପ୍ରାୟତଃ ଆବର୍ଜନା ମୁକ୍ତ ଓ ଜୀବାଣୁ ମୁକ୍ତ ଥାଏ। 9 ତୁମ ବିଦ୍ୟାଳୟର ନଳକୂପର ଜଳ ଦୂଷିତ ନ ହେବା ପାଇଁ ତୁମେ କି ପଦକ୍ଷେପ ନେବ? ତ ଏହା ଲେଖିବ ଯେ ଆମ ବିଦ୍ୟାଳୟର ନଳକୂପ ଜଳ ଦୂଷିତ ନ ହେବା ପାଇଁ ଆମେ ଏକରେ ଲେଖିବ, ନଳକୂପର ମୂଳରେ ଦୂଷିତ ଜଳ ଜମା ହେବାକୁ ଦେବା ନାହିଁ। ତାପରେ ଲେଖିବ, ନଳକୂପ ମୂଳରେ ଅଳିଆ କାଗଜ ଆବର୍ଜନା ଇତ୍ୟାଦି ପକାଇବା ନାହିଁ। ତାପରେ ଲେଖିବ, ନଳକୂପର ବ୍ୟବହାର ଜଳକୁ ନାଳି କରି ଆମେ ଦୂରକୁ ଛାଡ଼ିବା। ଆଉ ଲେଖିବ, ନଳକୂପ ଚାରିପଟେ ପକ୍କା କରିବା, ପକ୍କା ମାନେ ସିମେଣ୍ଟ ଦେଇ ବାଲି ଦେଇ ତାକୁ ପକ୍କା କରିଦେବା। 10 ତୁମ ସାଙ୍ଗ ରାସ୍ତା କଡ଼ରେ ବିକ୍ରି ହେଉଥିବା ଗୁପଚୁପ ଚାଟ ଇତ୍ୟାଦି ଖାଏ, ତୁମେ ତାକୁ କି ପରାମର୍ଶ ଦେବ? ତ ସେଠି ଲେଖିବ, ମୁଁ ମୋ ସାଙ୍ଗଙ୍କୁ ରାସ୍ତା କଡ଼ରେ ବିକ୍ରି ହେଉଥିବା ଗୁପଚୁପ ଚାଟ ଇତ୍ୟାଦି ନ ଖାଇବାକୁ ପରାମର୍ଶ ଦେବି, କାରଣ ଏସବୁ ଖାଦ୍ୟରେ ଧୂଳିମଳି ପଡ଼ିଥାଏ, ମାଛି ବସିଥାନ୍ତି, ତେଣୁ ତାହା ଦୂଷିତ ହୋଇଯାଏ, ସେଥିରେ ଅନେକ ରୋଗ ଜୀବାଣୁ ଥାନ୍ତି, ସେହି ଖାଦ୍ୟ ଖାଇଲେ ହଇଜା ଓ ଅନ୍ୟାନ୍ୟ ପେଟ ରୋଗ ହେବେ ବୋଲି ତାକୁ କହି ବୁଝାଇବି। ତୁମ ବିଦ୍ୟାଳୟରେ ଗଣେଶ ପୂଜା ଓ ସରସ୍ୱତୀ ପୂଜା ଉପରେ ବା ଗଣେଶ ପୂଜା ଓ ସରସ୍ୱତୀ ପୂଜା ପରେ ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକୁ କେଉଁଠାରେ ଭସାଇବା ଉଚିତ? ଏହାର ଉତ୍ତର ହେବ, ଆମ ବିଦ୍ୟାଳୟରେ ଗଣେଶ ପୂଜା ଓ ସରସ୍ୱତୀ ପୂଜା ପରେ ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକୁ ଲୋକମାନେ ବ୍ୟବହାର ନ କରୁଥିବା ଜଳାଶୟରେ ଭସାଇବା ଉଚିତ। ଏହା ଥିଲା ଅଭ୍ୟାସ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର।